শুক্রবার দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর বড় উদ্যোগে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার চত্বরে ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু প্রতিরোধে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, দুর্গাপুর নগর নিগমের চিকিৎসক ডক্টর শাহানা সহ নগর নিগমের বিভিন্ন স্বাস্থ্য আধিকারিক ও কর্মীগণ, আশাকর্মীরা এবং অন্যান্যরা। মাইকিং এবং ব্যানার পোস্টার প্রচারের মাধ্যমে সিটি সেন্টারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই পদযাত্রাটি। বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্যব্যাপী এবং দুর্গাপুর শহরে ডেঙ্গু ক্রমশই থাপা বসাচ্ছে, বর্ষার মরশুমে যার পরিসংখ্যান বেড়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত প্রাথমিকভাবে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই দুর্গাপুর নগর নিগমের এই পদযাত্রা বলে জানান অনিন্দিতা দেবী। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা ইন জিনিয়ার্স। নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু নিয়ে সারা পশ্চিমবাংলায় কি ধরনের প্রচন্ড ভাবে ডেঙ্গুর আক্রমণ বেড়েছে এবং সেটা সচেতন করার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুপ্রেরণায় সমস্ত জায়গায় এটা নিয়ে একটা ড্রাইভ চলছে 6 দিনের জন্য। আজকে আমরা বিভিন্ন জায়গায় দুর্গাপুরের বিভিন্ন জায়গাটা করেছি এবং আজকে আমরা এসিটি সেন্টারের আমাদের যে ডিএমসির সামনে থেকে আমাদের একটা এই যে প্রথম শুরু হচ্ছে ডেঙ্গু সম্বন্ধে যে ড্রাইভ নেওয়া হবে মানুষকে সচেতন করার জন্য। আমরা সমস্ত ডেঙ্গু যারা কর্মী আছেন তারা, আমাদের যারা এসআই আছেন তারা, আমাদের মাননীয় কমিশনার ম্যাডাম আছেন, আমাদের রাখি ম্যাডাম আছেন যিনি এটা সংক্রান্ত সব কিছু দেখাশোনা করেন, এছাড়াও আমাদের আশাকর্মীরা, আমাদের 100 টাকার ভাই বোনেরা, আমাদের 5 জন এসআই, আমরা সকলে মিলে আমাদের মাননীয় ডাক্তারবাবু ডক্টর শাহানা থেকে শুরু করে প্রত্যেকে আমরা চাইছি যে আমরা এখানে সকলে মিলে হাঁটবো, মানুষকে সচেতন করবো, সচেতনতামূলক প্রচার হবে। আপনারা সকলে আমাদের সঙ্গে সম্মিলিতভাবে আপনারাও সকলে এগিয়ে আসুন, উদ্যোগী হন, তাহলে কিন্তু ডেঙ্গুকে দমন করা সম্ভবপর নয়। আমাদের প্রত্যেকটা মানুষের এই এদিকে